নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। পুজোর প্রাক্কালে আগেই অভিনন্দন দিই, দেবীপক্ষ চালু হয়ে গেছে, আমাদের চাকচুমের ব্যাপারটা চলে আসে। সেই চাকচুমের বিষয় নিয়ে দুটো জিনিস, পিলিং পিলিং দরকার আমাদের। আমি আগের ভিডিওতে পিলিং নিয়ে বলেছি, কেমিক্যাল পিলিং মেচেদার জন্যে, কিন্তু শুধু মেচেদার জন্যে নয়, কমপ্লিট রিজুভিনেশনের জন্য কিন্তু কেমিক্যাল পিলিং বা কার্বন পিলিং, লেজার, কার্বন লেজার পিলিং প্রযোজ্য। এই এটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই পুজোর সময় বিউটি পার্লার আর এই সমস্ত বিউটির দিকে মানুষের প্রচুর ভিড়ভাড় থাকে, বিউটি পার্লারগুলোতে বিউটি নিয়ে ঝোঁক থাকে। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে চলেছি, তার ত্বকের ভালো কীভাবে করা যায়। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে বলবো, অনুরোধ করব, বলবো। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারনেশনাল মহলের মাঝখানে বাড়িতে অবস্থিত। স্ক্রিনের নিচে যে নম্বরটা দেওয়া আছে, 7278034776, এই নম্বরে কল করে আপনারা অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। মূল বিষয়ে ফিরে আসি, ফেসিয়াল রিজুভিনেশন আমরা অনেকটাই চাই। এই কেমিক্যাল পিলিং যদি আমরা করি, কেমিক্যাল পিলিং মানে হলো কেমিক্যাল দিয়ে ফেস একটা ওয়াশ করা। যত ডার্বিস আছে ফেসে, চেহারাতে, সেগুলো পরিষ্কার করা। একটা কেমিক্যাল পিলিং করার পরে স্কিন লাইটেনিংও কিছুটা হয়, প্রত্যেকটা কেমিক্যাল পিলিংয়ে একটু একটু করে স্কিন লাইটেনিং হয়। এই কেমিক্যাল পিলিং প্রসিডিওর করতে প্রায় 30 থেকে 40 মিনিট টাইম আমাদের লাগে, কারণ কেমিক্যাল পিলিংয়ের সাথে সাথে আমরা হাইড্রাফেশিয়াল, আল্ট্রাসাউন্ড থেরাপি, রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভস এইগুলি স্কিনে দিয়ে থাকি, যাতে স্কিনের টোন আরও অনেক বেটার হয়ে যায়, স্কিন আর স্কিন স্কিন ফেস সম্পর্কিত মাসেল টিস্যুদের। দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে, সেটা হলো কার্বন পিলিং। কার্বন পিলিংয়ে আমরা ফেসে চারকোল কার্বন মেখে দিই, মেখে দেওয়ার পরে লেজার গান দিয়ে, ND-RQ সুইচ লেজার, স্পেসিফিক ফিল্টার দিয়ে, কার্বন ফিল্টার দিয়ে আমরা ওটাকে তুলে ফেলি লেজার শট দিয়ে দিই। এতেও কিন্তু অনেকটা ফেসিয়াল রেজুমিনেশন হয়, প্রচুর পরিমাণেই কিন্তু ফেসিয়াল রেজুমিনেশন হয়। এই কেমিক্যাল পিলিংয়ের চার্জেস আমরা 2500 টাকা করি, আর কার্বন পিলিং যেটা বললাম, সেই কার্বন লেজার পিলিং, সেটা চার্জেস 4000 টাকা আছে, প্লাস কনসালটেশন ফি 1000 টাকা লাগে। এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে, তাহলে স্ক্রিনের নিচে যে নম্বরটা দেওয়া আছে, 7278034776, এই নম্বরে কল করে অনুসন্ধান বা বুকিং অ্যাপয়েন্টমেন্ট আপনারা করতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটাপথ মৌলালি মাজার, মাজার থেকে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, ইন্টারি সিনেমাহল আর মৌলালি মাজারের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো মঙ্গলময়।